কাঁচাই মিষ্টি, একদম আটিটা পোক্ত হয়ে গেছে। তো দ্বিতীয় গোপাল ভোগ আম পাকা খাচ্ছি, ওকে, কোনো রকম আলমারা না, এটা সরাসরি পাকা আম, গাছ পাকা। মানে এগুলো খাইলে চিনি খাওয়া লাগবে না। দেখছেন কালার, দেখছেন ভাই, দেখা যাচ্ছে ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ, কালার দেখছেন, এই যে কালার, এই যে কালার। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কালকে থেকে আমরা গোপাল ভোগ আমের চালানে যাচ্ছি, মানে সারা দেশে কুরিয়ার যোগে ডেলিভারি। তো আমি একটা গাছে আছি, প্রায় গাছের নিচে। গাছটার বয়স কেমন হবে ভাই? 90, মানে শতবর্ষী গাছ। আমি একটু পুরোনো পুরোনো গাছ দেখে আম কিনি, যেন আমটার একটু স্বাদ হয়। হ্যাঁ, এটা হলো একটা পুরোনো এবং খাঁটি ইয়াজাত গোপাল ভোগ আম। তো আমরা প্রথমেই আমাদের এলাকাতে গোপাল ভোগ আমটা পাকা লাগে, তো এই গাছেরও পাকা লাগছে। এই যে আমি একটা বাদুরকে তুলে দিলাম গাছে, সে এখন খুঁজে খুঁজে আনবে আমার জন্য পাকা আম। দেখুন কেমন করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে সে পাকা আম খোঁজার জন্য। আমার বাদুর ভাই একটা পাকা আম পেয়ে গেছে, এখন সে নিচে নেমে আসবে। আপনাদেরকে একটা কাঁচা এবং পাকা আম আমি খেয়ে দেখাবো কী অবস্থা। কথা সত্য, এই যে আম পাকা লাগছে, এই যে একটা আম পড়ে গেছে, কালকে ঝড় হয়েছে এলাকাতে। এই যে আম পাকা লাগছে, আটিটা খোসাটা আলাদা। এই যে এখানেও একটা আম পাকা, মানে খেয়ে নিছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে মাশাআল্লাহ এই গাছে ভালো পাকা লেগে গেছে। হ্যাঁ, একটা বিশাল বড় আম গাছ, সেই মাশাআল্লাহ, সেই পুরানা। এই গাছের আমের অসাধারণ স্বাদ হবে, এবং সে গাছেই খাওয়া শুরু করে দিয়েছে। কী অবস্থা, মানে এত হিংসুক মানুষ আমাকেও দিবে না, খেয়ে নিয়েছে, দেখছেন কী অবস্থা। গাছে গেছিল, এবার আমের সাইজ গতানুগতিকভাবে অন্যান্য বছরের চেয়ে একটু ছোটো হবে, কারণ আমাদের এলাকায় আবার বৃষ্টি কম হয়েছে, ঠিক আছে, খরা চলছে। তো এটা হচ্ছে সর্বনিম্ন সাইজ, এই যে এটা পাকা লাগছে, আর এটা হলো কাঁচা। আমি কাঁচা এবং পাকা দুইটাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আগে কাঁচাটা দেখাই, আসেন। কাঁচাটা দেখানোর জন্য আমার কাছে চাকু নাই, যার জন্য এই প্রযুক্তি ইউজ করা লাগলো। অনেক মিষ্টি, কাঁচাই মিষ্টি, একদম আটিটা পোক্ত হয়ে গেছে। তো এই হলো কাঁচা, একদম আটিটা, দেখুন আটিটা একদম পোক্ত হয়ে গেছে। এটা পাকা পাকবে দুই তিন দিনের মধ্যে পেকে যাবে। তো আপনারা যারা বাসাতে আম রেখে রেখে পাকিয়ে পাকিয়ে খাইতে চান, তারা তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই আম নিতে পারবেন। এই আমে বিন্দুমাত্র ফরমালিন, কেমিক্যাল বা কোনো রকম ঝামেলা নাই, সমস্ত রকম ঝামেলা মুক্ত আম, রাজশাহীর আম। আমরা আপনার সুযত্ন করে পেড়ে আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো। তো এটা হচ্ছে পাকা আম। পাকা আমটা একটু খাই, আপনাদেরকে দেখাই। এটা বছরের দ্বিতীয় গোপাল ভোগ আম পাকা খাচ্ছি, ওকে, কোনো রকম আলমারা না, এটা সরাসরি পাকা আম, গাছ পাকা আম। বিসমিল্লা। চিনি চিনি, মানে এগুলো খাইলে চিনি খাওয়া লাগবে না। দেখছেন কালার, দেখছেন ভাই, দেখা যাচ্ছে ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ, কালার দেখছেন, এই যে কালার, এই যে কালার। স্বাদ রে অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। এ হলো আটি, একদম ছোট আটি, কিন্তু অনেক মাংস, গোস্তর অভাব নেই, যে দেখুন। তুই হলো গোপাল ভোগ আম খাওয়া শেষ। আমার শরীরের বিভিন্ন জায়গাতে আমটম লেগে আছে, ডন মাইন্ড প্লিজ। তো এই গাছের আমরা নামাতে চাচ্ছি। তো আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন, এই শতবর্ষী বৃদ্ধ গাছের আম আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এই গাছ না হলেও আমরা অন্য গাছ থেকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো পজ করুন। তো বন্ধুরা, বিষয়টা হলো, ভিডিওটা শেষ করে দেবো, যারা যারা আম নিতে চান তারা তারা 01753418692 এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, এখানে যোগাযোগ করবেন। এবং এটাই বিকাশ নাম্বার, কে কতটুকু নেবেন। সর্বনিম্ন আম নিতে হবে 10 কেজি, তারপরে যত ইচ্ছে তত নিতে পারেন আপনারা। এবার অন্যান্য বছরের চেয়ে কুরিয়ার চার্জ অফিসরা সব বাড়িয়ে দিয়েছে, সুন্দরবন এসে পরিবহন, এজিআর বা অ্যানাদার সামথিং যেগুলো আছে। আর আমের দামও মোটামুটি আমাদের দিকে একটু বেশি, কারণ আম তুলনামূলকভাবে আমাদের দিকে কম, ওকে, যার ফলে একটু আমের দামটা একটু বেশি হতে পারে।
তো তারপর আমরা আম দিচ্ছি আপনাদেরকে ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত সর্বোপরি যেটা বলবো যে বাজারে যে আমটা কিনে খাবেন এই আমই খাবেন কিন্তু এই আমটা পাড়ার পরে তারা কেমিক্যাল দেবে ফরমালিন দেবে যে সেটাকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য কিন্তু আমরা কী করবো গাছ থেকে নামানোর সাথে সাথে কারেন্ট পিক আপ ক্যারেটের মধ্যে ঢুকাই আপনার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিব এটা হচ্ছে আমাদের মানে বেশি বেশি কী বলবো বেশি প্রভাবিত যেটা কাজ যেটা ওটা সো এই কাজ এইভাবে আমরা করে আপনাদেরকে আম পাঠাবো আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এখানে রাখছি কালকে ইনশাল্লাহ দেখা হবে কেটে দেন ভাই।